বলছেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, দর্জন সাহাবীর নাম করে করে বিস্মরণী জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এই দর্জনের মধ্যে একজন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কবরের পাশে দিয়ে যাইতেন এমন ভাবে চোখের পানি ফেলতেন, চিৎকার করে কানতেন, দাড়ি ভিজিয়া বুক বাসিয়া যাইত। বন্ধুরা জিজ্ঞাসা করত, উসমান গনি তুমি যখন নবীজির কাছে থাকো, নবীজি জান্নাতের আলোচনা করেন, জাহান্নামের আলোচনা করেন, তুমি তো এত কান্দন কান্দ না, কবরের পাশে আসলে কেন এত কান্দন কান্দ? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বন্ধুরা কবরটা হলো আখেরাতের প্রথম গাঠি, এই কবরটা হয়তো জান্নাতের বাগান হবে, না হয়তো জাহান্নামের উত্তপ্ত আগুনের গড়া হবে। আমি উসমানের জন্য যদি জান্নাতের বাগান হয়, শান্তির কোনো অভাব থাকবে না, এর বিপরীতে জাহান্নামের উত্তপ্ত আগুনের গড়া হয়, আমি উসমান কবরের আযাব সহ্য করতে পারবো না, এই জন্য কবরের পাশে আসলে আমার চোখের পানি আটক করে রাখতে পারি না। আমার ভাইরা বাবারা এই জন্য কবি বলেন, জাগ না হয় জাগলে আবলাক কি ছায়া তোলে, জাগ না হয় জাগলে আবলাক কি ছায়া তোলে, হাসর তো গ্রহণ করে গা খাক কি ছায়া তোলে। এখনো তোমার সুযোগ রয়েছে, তুমি জমিনের উপরে বিচরণ করো, আসমানের নিচে চলাফেরা করো, তওবা করো, নামাজ করো, হালাল ব্যবসা বাণিজ্য করো, জেনে রাখো মরণের পরে কিয়ামত পর্যন্ত তোমাকে মাটির নিচে থাকতে হবে, যে ঘরে দরজা নাই জানালা নাই সাথী দিয়া যাওয়া যায় না। আমার ভাইয়েরা আর বাবারা, মানুষ কাল্লা মাটি দিয়ে বানাইলেন, কেন বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদূন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিন এবং মানুষকে আমি আল্লাহ একমাত্র তৈরি করেছি আমার গোলামি করার জন্য। আর গোলামি আমরা দুনিয়ায় পাই আল্লাহকে বলে গেছি, এমন লোক পাওয়া যায় নমাজ নাই, বন্দেগি নাই, মা বাপ ছেড়ে বউয়ের সাথে চলে গেছে, এই লোকটা হলো বউয়ের গোলাম। আবার এমন লোক পাওয়া যায় ব্যবসা নিয়ে ব্যস্ত, নমাজ নাই, বন্দেগি নাই, শুধু ব্যবসা নিয়ে ব্যস্ত, ব্যবসার গোলাম। আবার কেউ আছে চাকরির গোলাম, কেউ আছে প্রবাসের গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা জিন এবং মানুষকে আমি আল্লাহ একমাত্র তৈরি করেছি আমার গোলামির জন্য। বান্দা যখন সঠিকভাবে আল্লাহর গোলামি করবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও বান্দা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়া হালাল ব্যবসা বাণিজ্য করিয়া তোমার নামটা আমার গোলামদের কাতারে লেখাও, মরতে দেরি হবে রে বান্দা, আমার তৈরি জান্নাতের মালিক হতে দেরি হবে না। আমার বাইরার বাবারা, আল্লাহ মানুষকে সৃষ্টি করে দুইটি জিনিস মানুষকে দান করেছেন, একটির নাম হায়াত, একটির নাম মরণ, আসলে না নয়? কেন হায়াত এবং মরণ সৃষ্টি করলেন?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জীবন এবং মরণ, আমাদের আমার কথা বুঝতেছেন তো, জীবন এবং মরণ উভয়কে সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষার জন্য, কে ভালো আমল করে। আমার ভাইরা এই জন্য কবি কত সুন্দর করে বলেছেন, যখন তুমি এসেছিলে কবে খেতেছিলে একা তুমি এসেছিল সবে, এমন জীবন করো হে গঠন, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসবে তুমি কাঁদবে খোদার সারা জীবন। আমার হাবি গ্রামের ভাইয়ার বাবারা, আমরা যদি মার পর প্রত্যেকে পৃথিবীতে এসেছি, সবাই চিৎকার করে একটা কান্না দেয়, শুনেছেন নিনা শোনেন নাই? কবি বলেন দুনিয়াতে তোমার আগমনটা হয়েছে কেঁদে কেঁদে, অমানুষ তোমার চরিত্রটাকে এত সুন্দর করে সাজাও, কাউকে দুঃখ দিও না, কারো সম্পদ আত্মসাত করিও না, কারো সাথে হিংসা করিও না, মিথ্যা মামলা করে কাউকে জেলখানায় পাঠাইও না। তুমি পৃথিবীতে এসেছো কেঁদে কেঁদে, আর যখন পৃথিবী ছেড়ে চলে যাওয়া সেই দিন দেখবা তোমার চরিত্র যদি ভালো হয়, তোমার ছেলে মেয়ে শুধু কাঁদবে না, আরে গ্রামের সমস্ত নারী পুরুষ তোমার জন্য চৌকের ফালে ফালে কান্দবে। কোন সুর মারা গেলে মানুষের কান্দে না, আরো মোমবাতি। আল্লাহর নবী বলেন একজন নেককার পরহেজগার আল্লাহওয়ালা দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যায়, শুধু তার ছেলে আর সবাই কান্দে না, ওই ব্যক্তির জন্য সুখে শোকাহত হয়ে আসমান এবং জমিন 40 দিন পর্যন্ত কান্দে থাকে। আমার ভাইয়েরা শুন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মাটি দিয়া তৈরি করেছেন, মাটি যেমন নরম হাত থেকে পড়লেই ভেঙে যায়, মানুষের হায়াতের চিন্দিকিটাও নরম, কোন দিন জানি শেষ হয়ে যায়। কেন বানাইলেন? এবাদত করার জন্য। এবাদত যারা করবে রে ভাই তাদেরকে বলা হয় নেককার, আর এবাদত যারা করবে না তাদেরকে বলা হয় বদকার। কি বলা হয়? তাহলে মানুষ কয় প্রকার হলো? দুই প্রকার, নেককার আকল হলো বদকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহীম। নেককারদের ঠিকানা জান্নাত, বদকারদের ঠিকানা জাহান্নাম। প্রশ্ন জাগতে পারে, হুজুর নেককার কাকে বলে, বদকার কাকে বলে? আল্লাহর হুকুম যারা মানে তাদেরকে বলা হয় নেককার, আল্লাহর হুকুম যারা মানে না তাদেরকে বলা হয় বদ। আরো জোরে, আমরা তো সব বদকার আসেনি ভাই, আরো জোরে। আমার ভাইরা আর বাবারা শোন, মিন্নাহা খালাকনা বন্দাকে মাটি দিয়া বানাইছি, হায়াত যখন শেষ হয়ে যাবে রে বন্দা, আর এই পৃথিবীতে একটা মুহূর্ত থাকতে পারবে না, আমি আল্লাহ আবার তোমাকে মাটির নিচে নিয়ে আসব। মাটির নিচের জগতের নাম হল আলমে বরজখ। আমার মায়েরা কবর জগৎ, এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান হবে, কারো জন্য জাহান্নামের উত্তপ্ত আগুনের গড়া হবে। ও আমার
ভাইয়েরার বাবারা, আল্লাহর নবী দুনিয়ার থাকতে 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। আল্লাহ রাসূল বলেছেন আবু বকর ফির জান্নাহ, ওমর ফির জান্নাহ, উসমান ফির জান্নাহ, আলী ফির জান্নাহ, 10 জন সাহাবীর নাম করে করে বিশ্বনবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এই 10 জনের মধ্যে একজন উসমান বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কবরের পাশে দিয়ে যাইতেন এমন ভাবে চোখের পানি ফেলতেন, চিৎকার করে কানতেন, দাড়ি ভিজিয়া বুক বাসিয়া যাইত। বন্ধুরা জিজ্ঞাসা করত, ওরে উসমান গনি, তুমি যখন নবীজির কাছে থাকো, নবীজি জান্নাতের আলোচনা করেন, জাহান্নামের আলোচনা করেন, তুমি তো এত কান্দন কান্দ না, কবরের পাশে আসলে কেন এত কান্দন কান্দ? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বন্ধুরা কবরটা হলো আখেরাতের প্রথম গাঠি, এই কবরটা হয়তো জান্নাতের বাগান হবে, না হয়তো জাহান্নামের উত্তপ্ত আগুনের গড়া হবে। আমি উসমানের জন্য যদি জান্নাতের বাগান হয়, শান্তির কোন অভাব থাকবে না, এর বিপরীত যদি জাহান্নামের উত্তপ্ত আগুনের গড়া হয়, আমি উসমান কবরের আজাব সহ্য করতে পারবো না, এই জন্য কবরের পাশে আসলে আমার চোখের পানি আটক করে রাখতে পারি না। আমার ভাইরা আর বাবারা, এই জন্য কবি বলেন, জাগে না হয় জাগলে আবলাক কি ছায়া চলে, জাগ না হয় জাগলে আবলাক কি ছায়া চলে, হাসর তো প্রহ্লা পরে গা খাক কি ছায়া চলে। এখনো তোমার সুযোগ রয়েছে, তুমি জমিনের উপরে বিচরণ করো, আসমানের নিচে চলাফেরা করো, তওবা করো, নামাজ করো, হালাল ব্যবসা বাণিজ্য করো, জেনে রাখো মরণের পরে কিয়ামত পর্যন্ত তোমাকে মাটির নিচে থাকতে হবে, যে ঘরে দরজা নাই, জানালা নাই, সাথী দিয়া যাওয়া যায় না। আমার ভাইরা আর বাবারা, এই পৃথিবীতে আল্লাহর নবী যাকে বেশি মহব্বত করতেন, ওনার নাম হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি ইন্তেকাল করলেন, আবু যর জাফরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খনন করতে গেছেন, জোর জোর করে চোখ দিয়ে পানি পড়তেছে, আর কবরকে সম্বোধন করে বলেন, কবর ও কবর, তুমি জানো নি আজকে কাকে তোমার মধ্যে রাখা হবে? এ কবর, বিশ্বনবীর কাছ থেকে আমরা শুনেছি তোমার মধ্যে মাইককে রেখে এমন ভাবে চাপ দাও, এক পাথরের হাতিগুলি অপর পাথরের ভিতরে ঢোকা দাও। আরে কবর, জানি আজকে কাকে তোমার মধ্যে রাখা হবে? তিনি সাধারণ মহিলা নয়, দুজাহানের নবী, রহমতুল্লিল আলামিনের আদরের দুলালি, শেরে খুদা হযরত আলীর স্ত্রী, হাসান হুসাইনের মা। খবর রে ফাতেমাকে চাপ দিও না, এমনি কবরের ভিতর থেকে অদৃশ্য একটা গাইবে আওয়াজ এসেছে, আবু যর গাফারিলে বংশ মর্যাদা নিয়ে আমি কবরে গৌরব করতে চাইব না, আমল যদি ভালো হয় দৃষ্টির সীমা পর্যন্ত প্রশস্ত হয়ে যাব, আর আমল যদি ভালো না হয় জাতের দোহাই, লাঠির দোহাই, দলের দোহাই দিয়া আমি কবরে রেহাই পাওয়া যায় না। হে আমার ভাইরা আর বাবারা, এই কবরে আমাদের সবাইকে যেতে হবে। কি নিয়ে কবরে যাব? কবরের মধ্যে 3টে প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে?
এই প্রশ্ন করা হবে প্রথম নম্বর প্রশ্ন। এই প্রশ্নের জবাব যদি দিতে হয় পাঁচ অক্ষ নমাজ পড়তে হবে, নমাজ ছাড়া জবাব দেওয়ার কোন পথ নাই। কেন? নমাজের মধ্যে আল্লাহ রবের শিক্ষা দিয়েছেন, আমরা যখন আল্লাহু আকবার বলে নমাজের নিয়ত বান্ধি, সুবহানাকা পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পরে আমরা পরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রব শব্দ আসেনি, কথা বলেন আসেনি। এরপরে যখন আমরা রুকুর মধ্যে যাই, সমস্ত নারী পুরুষ গুলি রুকুর মধ্যে যাইয়া আওয়াজ দিয়ে রুকুর মধ্যে যাইয়া বলে সুবহান রাব্বিয়াল আযীম, পড়েন না পড়েন না, বাংলাদেশ সহিত আরব সারা বিশ্বে পড়া হয়। এবার যখন আল্লাহর বান্দা সিজদার মধ্যে লুটিয়া পড়ে তখন আল্লাহর কলবি পড়ে সুবহান রাব্বিয়াল আলা, পড়ে না পড়ে না। এবার যখন ডান দিকে বাম দিকে সালাম ফিরাইয়া বান্দা হাত দুই দিক খুল্লা আল্লাহর দরবারে মোনাজাত করে রব্বানা যালামনা আনফুসানা, রব শব্দ আসে না নাই, বান্দা দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, রব শব্দ আসে না নাই, বান্দা দোয়া করে রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, রব শব্দ আসে না নাই, রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির, রব শব্দ আসে না নাই, রব্বি ইগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, রব শব্দ আসে না নাই। আর ছাত্ররা লেখাপড়া করে স্কুল কলেজ মাদ্রাসায় মেধা শক্তি নাই, পড়া পরেও স্মরণ রাখতে পারে না, আমার প্রভু কত সুন্দর করে শিক্ষা দিয়েছেন বন্দা তুমি বলো রাব্বি জিদনি ইলমা, আল্লাহ আমার জ্ঞান বাড়ায় দাও, রব শব্দ আসে না নাই। আমার ভাইয়েরা এবার লক্ষ্য করে দেখুন, আমরা যারা মাহফিলে এসেছি জানি না কার মা নাই বাবা নাই, মা বাবার কবরের পাশে বসিয়ে বসিয়ে বন্ধের কান্দে আর মোনাজাত করে আল্লাহ শিখাই দিচ্ছেন, হে বন্ধা তুই মা হারাইলে বাপ হারাইলে দোয়া কর রব্বির হামহুমা, সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব শব্দ আসেনি না নাই। আরো ভুলে